আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখুন আমি আজকে জাল নিয়েছি। আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, সেজন্য জল জমে গেছে চারদিকে। আর এখানে মাঠে মাঠে মাছ উঠেছে, সবাই মিলে ভাই আর বোনেরা সব রয়েছে। এদেরকে নিয়ে আমি নামবো আজকে জলে। বাবু চলো, বাবু আমার ঝেপো নিয়েছে, বাবু ঝেপো নিয়েছে, বাবু ঝেপোই করে মাছ ধরবে। বাবু চলো আস্তে আস্তে, তুমি এখানটা দাঁড়াও, আমি আর বোনেরা সব আছি, সব ধরে নামবো। দেখুন হাতগুলো কি সুন্দর সারি সারি বসে আছে, হাতগুলো একবার লাইন ধরে সারি সারি বসে আছে হাতগুলো। আস্তে আস্তে আমি নামছি, আস্তে আস্তে কিন্তু নামছি, নাহলে পড়ে যাবো দুম করে। আবার এটেল মাটি, আবার পা দিলে স্লিপ একবারে। নামছি আস্তে আস্তে, যে জাল নিয়েছি জালটা রাখবো। আমি আবার সাঁতার কাটতে পারি, একটু সাঁতার কেটে দেখাবো নাকি আপনাদেরকে। দেখতে থাকুন আমার ভিডিওটা কেমন হয়। আমি বলছি জলে আস্তে আস্তে, দেখুন কত জল হয়েছে মাঠের মধ্যে। কত জল উড়ে বাপরে, একবারে স্লিপ, একবারে স্লিপ খেয়ে পড়ে গেছি, একবারে স্লিপ খেয়ে পড়ে গেছি। দেখুন আমি এখানটার মধ্যে আমি জালটা রাখবো চারদিকে, জালটা আমার নানির মধ্যে একটা গলি দিয়েছি। বোন তুমি যাও দূরে, সেই সেখানকে যাও একবারে। আমি এটা গেড়ে নিচ্ছি এখান থেকে, আমি সে মতো পর্যন্ত জালটা রাখবো। সোজা সোজি নেমে নেমে চলে যাও, এভাবে গেড়ে দিচ্ছি। ওহ কি শক্ত, এঁটেল মাটি তো প্রচণ্ড শক্ত একবারে, ও প্রচণ্ড শক্ত হয়ে গেছে। এটা ভাই দুষুমি করছে, আমি একটু সাঁতার কেটে নিই ভাইদের সঙ্গে। ওই চলাই এদিকে, চলাই চলাই চলাই, সাঁতার কাটবো। আমি ওখান থেকে চলে গেছি, আর এখন আমার ছেলে জল কাটছে প্রচন্ড দুষ্টু একবারে। দে বাবু চলাই, এখানে জল দেখেছি, এর জালটা তুলবো, মাছ পড়েছে কি না। বাবু চলাই, বাবু চলাই, বাবু চলাই, বাবু চলাই। আমি জল ঘাট, আমি জলে নিয়েছি, এলে বাবু জলে নিয়েছে। ওরে বাবরে, দাঁড়াও জালটা তুলছি, আমি দেখি মাছ পড়েছে কি না। আস্তে আস্তে তুলি, বাবা ভালোই মাছ পড়েছে। কই মাছের বাচ্চা পড়েছে, খলতে মাছ পড়েছে, কই মাছ পড়েছে, ছোট্ট একটা ছেঁড়া জাল, তাতেই কতগুলো মাছ পড়ে গেছে। বাবু দাদা, বাবু দাদা, নামুনু এগুলো আমি ডাঙার মধ্যে আমি তুলে নেবো, কারণ হচ্ছে মাছগুলো ছাড়া থেকে জল দিয়ে পড়ে যাবে। আমি এটা তুলে নিচ্ছি, নিয়ে যে ডাঙার মধ্যে রাখছি, মাছগুলো তো ছাড়াতে হবে। তো বাবু রেখে দিয়েছি আড়াতে, আর একটা বড় জাল আছে সেটা আমি তুলতে যাচ্ছি, ঠিক আছে। অনেক দূরে একটা জাল আছে, আমি তুলতে যাচ্ছি। দেখুন কত মাছ পড়েছে, এবারে ঘরে যেয়ে আমি মাছগুলো ভালো করে বেছে ছেড়ে নেবো। এই দেখুন জালটার মধ্যে অনেক মাছ পড়েছে, একবারে গাঁটে গাঁটে মাছ পড়েছে, অনেক মাছ একবারে, ওটা ছ তিনেক হবে মাছগুলো পড়েছে। এই মাছগুলোকে আমি ঝাড়িয়ে নেব, নিয়ে আজকে বাড়িতে যেয়ে একটা ছোটো ছোটো কুটি মাছ দিয়ে একটা গরম গরম রেসিপি বানাবো। এই যে ভিজে কাপড়টা সব ছেড়ে নেবো, বাড়িতে যাচ্ছি, যে ছেড়ে নেবো। এবারে আমি কি রেসিপি বানাবো সেটা আপনি দেখে নেবেন। আর আমার ছেড়ে প্রচণ্ড দুষ্টুমি করছে, এখানে কাঁচে জল দিকে তুলে নিয়েছি বলে একবারে মাছে পুরো ভর্তি হয়ে গেছে, অনেক মাছ পড়েছে। মাছ কতক্ষণ, বেশিক্ষণ রাখা হয়নি, তার কম সময়ের মধ্যে এতগুলো মাছ পড়ে গেছে। আজকে যে একটা দুর্দান্ত রেসিপি বানাবো, ওই পুরি মাছ দিয়ে দুর্দান্ত রেসিপি।